একজন উদ্যোক্তার সফল উদ্যোগ ভালো উদ্যোগ একটা জাতিকে উন্নতির চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় সহায়। এই জন্যই ছোটবেলা থেকে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল। আমার এই ক্যাপিটালের অন্যান্য মানুষের সমস্যা হয়, আমার কিন্তু এই সমস্যাটা হয়নি। আমার পারিবারিক ভাবে ব্যবসাটা স্টেবল ছিল, আমার এখানে অনেক ক্যাপিটাল ছিল, আবার আমার নিজেরও ক্যাপিটাল ছিল। একেবারে বাবার ব্যবসা দিয়ে ক্যাপিটাল নিয়েছে এমন না, আমার নিজেরও ক্যাপিটাল, নিজে আগে থেকে কিছু বিজনেস করেছিলাম এবং নিজের কিছু সেভিংস ছিল, এগুলো নিয়ে কিন্তু আমার ব্যবসা। আসলে একজন ক্লায়েন্টের সাথে একজন ব্যবসায়ীর সম্পর্ক সব সময় বিনয়ী হওয়া উচিত, যে বিষয়টা আমরা সবসময় ফলো করতে চেষ্টা করি। এক কথায় বলতে গেলে এবারে যেখানে কারখানা, কারখানা থেকে আমরা মালগুলা আমাদের প্রোডাক্ট গুলা কালেকশন করার চেষ্টা করি, যার কারণে আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট যারা আছেন, আমাদের সম্মানিত ক্লায়েন্ট, ওনারা বারবার আমাদের কাছে আসেন কম দামে একটা ভালো জিনিস পাওয়ার জন্য। আমি ট্রেন্ড এর সাথে মিলে, ট্রেডিশনের সাথে মিলে যখন কাপড় কিনতে গেলাম, ওটা আমার চয়েসের ভুল ছিল। কাপড় এনে দেখলাম ক্লায়েন্ট কি চাচ্ছেন আর আমি আনলাম কি, দুটো মোটামুটি ইকুয়াল হলো না, যার কারণে আমি অনেক লসের সম্মুখীন হলাম। আমাদের ফার্মের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আউটলেট বাড়ানো। আউটলেট বাড়ানোর মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্ব হ্রাস করা, ওখানে একটা কনসেপ্ট আমাদের ফার্ম নিয়েছে, হাতে নিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাম এবং শহর সব জায়গায় ক্লায়েন্টের বাসায় বা অফিসে ডোর টু ডোর একটা প্রোডাক্ট পৌঁছিয়ে একজন ক্লায়েন্টের সময়ও বাঁচানো এবং ওনাকে কম রেটে, কম সময়ে একটা প্রোডাক্ট পৌঁছানো, এই কনসেপ্ট আমরা নতুন হাতে নিয়েছি। আমাদের এই জেনারেশনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা কোন একটা কাজ করতে গেলে আমরা যদি ফেলিওর হই, আমরা খুব বিষণ্ণতায় বুঝি, নিজেকে অনেক ছোট মনে করি, মনে করি আমাকে দিয়ে হবে না। আমি মনে করি এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুল। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, ইলন মাস্ক যখন স্পেস এক্স উনি প্রতিষ্ঠা করেন, সম্ভবত তিনবার কি চারবার উনি স্পেস এক্সের ফ্যালকন রকেটটা উৎক্ষেপণ করেছিলেন, তিনবার কি চারবার উনি ফেলিওর হয়েছিলেন। ওনাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক, আপনি কি মনে করছেন আপনার এটা ওয়েস্ট অফ টাইম বা এটা ডিস্ট্রয় করে দেওয়া দরকার বা এই মিশনটা থেকে আপনার চলে যাওয়া দরকার? উনি বললেন, নেভার, কখনো নয়, আমার এখান থেকে কখনো করে যাওয়া উচিত নয়। ইলন মাস্ক কিন্তু আমাদের জেনারেশনের লোক, উনি আগের জেনারেশন। আমি ওনার থ্রো দিয়ে বলতে চাই, আমাদের যে কোনো বিষয়ে লেগে থাকা দরকার, সেটা কচ্ছপের গতিত হোক, সেটা বাঘের গতিত হোক, আমাদের লেগে থাকাই উচিত। লেগে যতক্ষণ থাকবো না একটা বিষয়ে আমি সাকসেস হতে পারবো না, সাকসেসফুল হতে পারবো না।